আসছে জামে মসজিদে, এবং সেখান থেকে তিনি নামাজ শেষে বের হচ্ছেন। তার ভক্তকুলরা কিন্তু এই মসজিদের সামনে ব্যাপক পরিমাণে ভক্ত, তারা কিন্তু অপেক্ষা করছিলেন এতক্ষণ পর্যন্ত, এবং শেষমেশ তাকে দেখার জন্য উৎসুক জনতা কিংবা উৎসুক ভক্ত ব্যক্তি অথিল অবস্থা কিন্তু এখানে, এবং তাকে নিয়ে সংবর্ধনা দেওয়ার কিন্তু হয়েছে আসাদ গেটে, এবং এরপরে তাকে নিয়ে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, তিনি আসাদ গেট হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আজকে সকালে মুক্তি পেয়েছেন, যেটা আসলে তার রাতে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে গোয়েন্দা পুলিশের তথ্য। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়াল। না পাওয়ায় তাকে কিন্তু আসলে ছাড়া দেওয়া হয়নি রাতে, এরপরে তাকে কিন্তু সকালবেলা ছাড়া দেওয়া হয়, এবং কাশিমপুর কারাগার থেকে তার ভক্তকুলরা তাকে গিয়ে নিয়ে আসে। কী একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তার ভক্তকুল থেকে শুরু করে তার যারা আসলে ভক্তরা রয়েছেন, অনুরাগীরা রয়েছেন, তারা কিন্তু এখানে, আপনারা জানেন যে জামাতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু বেশ কয়েকটি